وبيضوا الكحبان. উবাইদুল কাদের বলেন খেলা হবে, খেলা হবে, কাওয়া কাদের, কাওয়া কাদের, কাওয়া কাদের, কাওয়া কাদের, কাওয়া কাদের বলেন, বারবার বলেন, বলেন খেলা হবে, খেলা হবে। আমরা সাতজন এমপি পদত্যাগ করেছে, জাতীয় পার্টির এমপিদের বলবো আগামী কালকের মধ্যে আপনারা পদত্যাগ করুন, জনগণের কাতারে চলে আসুন। ওই কাওয়া কাদেরদেরকে এই দেশটাকে নিয়ে খেলা করতে দেব না। দেশটা বাংলাদেশটা জনগণের, এর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। তাই বলতে চাই, আজ দুটো বার দেখলাম যশোরে এবং চট্টগ্রামে আর কক্সেস বাজারে প্রধানমন্ত্রী সরকারি সফরে গিয়ে নৌকায় ভোট চান। প্রধানমন্ত্রী পদে পদে সংবিধান লঙ্ঘন করেন। মানুষ বলে হায় হায়, আবার শেখ হাসিনার অধীনে নির্বাচন, আবার কি রাতে ভোট হয়ে যাবে, আবার কি আমাদের ভোট লুট করে নিয়ে যাবে। আজ এই মহাসমুদ্রে ঘোষণা করতে চাই, ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে, শেখ হাসিনার বিদায় হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, জনগণ ভোট দেবে, বিএনপি সরকার গঠন করবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ হবে। দেশনায়ক তারেক রহমান কি বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ, ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ, ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ফিরে আসবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ। তৈরি হয়ে যান পরবর্তী চূড়ান্ত কর্মসূচির মহাপ্রলয়ের জন্য, তৈরি হয়ে যান। আল্লাহ হাফেজ বাংলা।